বিদেশ ভ্রমণের অন্যতম প্রধান বাহন বিমান। কিন্তু বিমান ভ্রমণে অধিকাংশ মানুষকেই কম বেশি সমস্যায় পড়তে হয়, তাই অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাউন্টারে রিপোর্ট করতে হবে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে সিট নম্বর আগে নির্দিষ্ট করা থাকে না। যাত্রার দিন এয়ারলাইন্সের কাউন্টারে রিপোর্ট করার পর বোর্ডিং কার্ড দেওয়া হয়, তাতেই থাকে সিট নম্বর। তাই দেরিতে রিপোর্ট করলে পছন্দ মতো সিট পাওয়া কঠিন। বিমানের টিকিট বুকিং দেওয়ার সময় পুরো নাম ও সঠিক পাসপোর্ট নম্বর ব্যবহার করতে হবে। বোর্ডিং কার্ড দেওয়ার সময় এয়ারলাইন্স কর্তৃপক্ষ টিকিটের সঙ্গে পাসপোর্ট মিলিয়ে দেখে। বিমানবন্দরে যাওয়ার আগে চেক লিস্ট অনুযায়ী পাসপোর্ট, টিকিট, ডলার, ক্রেডিট কার্ড প্রভৃতি মনে করে নিতে হবে। এছাড়াও চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ গেলে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট এবং স্থানীয় চিকিৎসকের প্রেসক্রিপশন সহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিতে হবে। লাগেজ বেশি ভারী করা যাবে না। সব বিমানে লাগেজের সর্বোচ্চ ওজন দেওয়া থাকে, এর চেয়ে বেশি ওজন হলে বাড়তি মালের জন্য উচ্চ হারে ভাড়া দিতে হয়। বিমানবন্দরে বিভিন্ন ধরনের চেকিংয়ের মুখোমুখি হতে হয়। স্ক্যানিং মেশিনে চেকের সময় ধাতব আসবাব বের করে রাখা ভালো, সাধারণত সিটের উপরে। লাগেজ ক্যারিয়ারে সিট নম্বর উল্লেখ থাকে। বোর্ডিং কার্ডে যে সিট নম্বর উল্লেখ থাকবে সেটিতে বসতে হবে। বিমানে লাগেজ ছাড়াও ছোট দু তিনটি হ্যান্ডব্যাগ সঙ্গে রাখা যায়। এগুলো মাথার ওপর ক্যারিয়ারে কিংবা সিটের নিচে রাখতে হয়, কিন্তু এতে কোনোভাবেই পানির বোতল, ড্রিঙ্কস, শ্যাম্পু, বডি স্প্রে, পারফিউম বা অন্য কোনো তরল জাতীয় জিনিস রাখা যাবে না। এছাড়া স্ক্রুড্রাইভার, স্লাইড রেঞ্জ, ম্যাচ, ইলেকট্রনিক ডিভাইস রাখা ঠিক নয়। বিমানের ভিতর চলাফেরার জন্য দুই সারির মাঝে জায়গা খুবই সামান্য, তাই যাওয়া আসার সময় সতর্ক থাকতে হবে যাতে অন্য কারো সঙ্গে ধাক্কা না লাগে। এয়ার হোস্টেসদের সঙ্গে ভালো আচরণ করা উচিত, তাদের প্রতি আন্তরিক হয়ে ধন্যবাদ দিতে হবে। অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষকে জানান। সন্তান এবং নিজের মালামাল সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রভাত ফেরি, পক্ষপাতহীন সংবাদ প্রকাশে অঙ্গীকারাবদ্ধ।